আপনাকে প্রথমে পড়াবো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, তারপরে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষা, তারপরে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলা শিক্ষা। এগুলি হবে আমাদের সব ক্লাসগুলি। এরপরে আমাদের আছে বৈজ্ঞানিক পদ্ধতিতে নামস্বরূপ শিক্ষা, সেটা আমরা পরে শোনাবো। তাহলে আমরা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই আপনি একটু একটু চাপড়াইশন দিয়ে পাচ্ছে দেখি কি দেন, বোর্ড দেখা যায়। আচ্ছা, আমরা কি দিয়ে লিখি জানেন? কলম দিয়ে লিখি। কি দিয়ে লিখি বলেন তো? কলম। কলম দেখি, তুমি কলমটা দেখি। হ্যাঁ, শুনুন, আরবি তো একটা অক্ষর আছে, জাস্ট কলমের মতো দেখা যায়। কিসের মতো দেখা যায় বলেন তো? এই যে আমরা এইভাবে লিখতে পারবো, এইভাবে দেখুন, কলমের মতো দেখা যায়, আলিফ তার নাম, আলিফ তার নাম, কলমের মত বলে, কলমের মতো দেখা যায়, একটু সুর করে বলতে, সুর বলতে পারবেন না? সুখের বলতে তুমি একটু চাপাই সুতি, একটু চাপাই সুতি, তোমরা দুজন বাসে দুজন এখানে আসে সামনে জায়গা আছে। তাহলে কলমের মতো দেখা যায়, আলিম তার নাম, আলিম তার নাম, সবাই কন কলমের মতো দেখা যায়, আলিম তার নাম, কিসের মতো দেখা যায়, আলিম তার নাম, যদি কলম না থাকে, যদি বলেন, যদি খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া দাগের বলেন, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, আলিফ তার নাম, তাহলে এটার নাম কি? আলিফ। এটার নাম আলিফ। আচ্ছা, আমরা এই যে আপনার কলম, তাই সবাই বিশ্বাস করবেন না, আলিফ কলমের মতো, লাইক এ পেন, লাইক এ পেন, কলমের মতো। এখন আমরা এটা দেখলাম। আচ্ছা বলেন তো, আমরা জবর থাকে অক্ষরের কোথায়? উপরে। আর জের থাকে নিচে, আর পেশ থাকে উপরে, তাই না? আচ্ছা, এগুলোকে হারকাত বলা হয়। কি বলা হয়? তাহলে আমরা ছন্দটা আছে, আমরা বলি। আচ্ছা, দুজন ছেলে যদি বালক যদি কুস্তি ধরে, কার্গে শক্তি বেশি, যদি কার্গে শক্তি বেশি, যদি মাটিতে পড়েও যায়, যার্গে শক্তি বেশি, সে নিচে থাকে না উপরে থাকে বলেন তো? উপরে থাকে। হ্যাঁ, উপরে থাকে। আমরা বলি বাহ, তুমি তো খুব জগর। আরবিতেও যে সাংকেতিক চিহ্ন অক্ষর উপরে থাকে তার নাম জগর। তার নাম কি? জগৎ থেকে কোথায়? কি দিয়ে দেখবো, কি দিয়ে বলবো, কান দিয়ে বলবো, কান দিয়ে বলবো, কে কোন দিক তাকায়? এবার রেডি। তাহলে জের থাকে অক্ষরের নিচে, জের থাকে অক্ষরের নিচে। তাহলে আমি সুর করে বলি, আমার পরে আপনারা বলবেন। জের থাকে নিচে আর জবর থাকে উপরে, নিচে আর জবর থাকে উপরে, উপরে
আমি বলবো না আপনারাই বলতে হবে রেডি সবাই হাত বাঁধেন হাত দুল পিতে বই রাখেন সবাই হাত বাঁধেন সবাই হাত বাঁধেন হাত বাঁধেন সবাই হাত বাঁধেন হ্যাঁ সবাই হাত বাঁধেন রেডি দেখেন দেন যে 100 এ রেডি 100 এ শুরু হবে 200 এ শেষ হবে নাকি 100 এ শেষ হবে 100 এ শেষ হবে 200 এ শেষ হবে হ্যাঁ রেডি से खाके नीचे आओ पाने की पोले से खाके नीचे आओ पाने की पोले माथा उठानो पेश ओटा ओटा उठाके ऊपरे ছেলেরা বলবে ধরেন ছেলেরা বলেন জের থাকে নিচে আর ডবল থাকে উপরে মাথা মোড়ানো পেশ ওটা ওটাও থাকে উপরে ভালো করে বুঝে বলতে হবে ঠিক আছে সুর আছে সুর লাগবে আচ্ছা এই সুর আছে তো পড়ায় আছে বলেন সুর আছে তো পড়ায় আছে সুর নাই তো পড়া নাই সুর নাই তো পড়া নাই এই যে বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষার বই এটা আমাদের ওস্তাদ মেয়েরা বলবে দেখি মেলা রেডি জগর থাকে উপরে আবার জেল থাকে নিচে আর জগর মাথা মোড়ানো পেশ ওটা ওটা থাকে উপরে কেন ভাসতেছে মেয়েরা ভাসছে তো হ্যাঁ বলতে হবে রেডি আবার মেয়েরা রেডি ধরেন আচ্ছা এবার ছেলে নিয়ে একসঙ্গে রেডি ধরেন একই সাথে শুরু হবে একসাথে শেষ হবে এক তালে হবে ওই একটা বাচ্চা আছে আচ্ছা তাহলে আমি আচ্ছা তুমি একটু দাঁড়াও তো বোমা তুমি একটু দাঁড়াও তো মোটা হয়ে যায় আচ্ছা আমি তাকে প্রশ্ন সে বলে সিম্বলদের নাম কি সবাই না ও বলে শুধু যে এর নাম এর নাম এটা ঠিক আছে তুমি কি বলতো তুমি দেখি ঠিক আছে বলো তোর নাম কি যে থাকে নিচে ডবল থাকে তিনটা মিলে এক নাম হবে
তাহলে হারকা কি হবে হারকা জের জবর পেশ কে জানিও হারকত বলা হয় বলেন জের জবর পেশ কে জানিও হারকত জানিও হারকত বলা হয় জের জবর পেশ কে জানিও হারকত বলা হয় হারকতেরই উচ্চারণ তাড়াতাড়ি করতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তেরি উচ্চারণ কেমন করে করতে হয় হারকাতের উচ্চারণ দেরি করে করতে হয় দেরি করে করতে হয় দেরি করে তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন আমি আপনাদের খালি দিচ্ছি মিশবে না দেখুন দেখুন আমার দেখান আমার দেখান আমার দেখান তাহলে কিভাবে আদায় করলে হামজাও খুব শুদ্ধ হয় হামজা যেন হলকের শুরু হতে শক্ত ভাবে আদায় হয় হামজা যেন হলকে শুরু হতে শক্ত ভাবে হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ এটা জবর এটা জবর এটা জবর জবর বললেন যে আমি যে উল্টা পাল্টা বলি আপনি ঠিক করে বলতে পারবেন না আপনারা আচ্ছা একটা খেয়াল করুন হামজা জবর আ জবর আওয়াজটা একটু উপরে উঠবে কোথায় উঠবে
কবে আ আ আ আ হামজা দের ই হামজা দের ই ই ই আমার দাঁত যেন বন্ধ না হয় একটু ফাঁক দিয়ে ই ই ই হামজা পেশ উ হামজা পেশ উ উ এই ঠোঁট একটু গোল হবে দেখেন পেশে ঠোঁট গোল হবে উ উ উ উ উ এই কত বললে তো গেল শুরু উ উ দেখেন আ e u u a a e e u u a a e e u u acha jobor koyta ache ekta bhalo korben koy jobor ache dui ta koy jobor dui ta koy jer dui koy jer dui koy pes ache ekta ek pes dui pes koy jobor কয় যে দুই যে কয় পেশ দুই পেশ কয় জবর দুই জবর মানে দুই জবর দুই যে দুই পেশ দুই পেশ আমি ছন্দ আকারে বলবো আপনারা পড়ে বলবেন দুই জবর দুই যে রে দুই পেশ কে দুই জবর দুই যে দুই পেশ কে জানিও তানবিন বলা হয় জানিও দুই জবর দুই জের দুই পেশ কে দুই জবর দুই জের দুই পেশ কে জানিয়া তান বিন বলা হয় দুইটির মধ্যে একটি হারকাত বলেন দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে হে নুন সাকিন কয় অপরটিকে হে নুন সাকিন দুইটির মধ্যে একটি হারকাত বলেন দুইটির মধ্যে অপরটিকে নুন সাকিন কয় তাহলে এখানের মধ্যে একটা হারকাত আছে একটা নুন সাকিন আছে কি আছে যেমন আমি বলতেছি যেমন মনে করেন এই হামজা জবর আ কেমন এই দেখুন এটা এই যুগলটা কি হবে জানেন সমান সমান আন হবে এই আন হবে একটা জবর এটা জবর আর এটা হলো নুন সাকিন কোন সাকিন এই কোন সাকিন নুন সাকিন নুন সাকিন এই তাহলে তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে কি লুকিয়ে আছে আমরা এটা বিস্তারিত সামনে আপনাদেরকে আরো ভালো করে দেখাবো এবার আমরা একটা উপরে যাব দেখি আচ্ছা মাছ ধরতে গিয়ে আমরা অনেক কিছু দিয়ে মাছ ধরি তার মধ্যে একটা জিনিস আছে দেখেন তো আপনারা চিনেন কিনা এবার দেখুন আমরা একটা অক্ষর শিখবো সে অক্ষরটা আপনারা দেখে চিনবেন আমরা মাছ ধরার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি দেখেন তো দেখি এটাকে কি বলে আপনার দেশে বড়শির মতো দেখা যায় তার নাম লান দেখছেন বড়শির মতো দেখা যায় তার নাম লান তার নাম লান বড়শির মতো আবার কোন বড়শির মতো সবসময় লাম বর্ষির মধ্যে থাকে না আবার যদি বর্ষি না থাকে যদি বর্ষ বলেন যদি বর্ষি খাড়া দাগের নিচের দিকে বামে ডান খাড়া দাগের নিচের দিকে বামে ডান
অথবা ডাইনে বামে দুই দিকে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। আচ্ছা, আমরা আলিফ শিখছিলাম কলমের মতো দেখা যায়, আমরা আলিফ শিখেছিলাম মনে আছে? আমার আলিফের যদি কলম না থাকে খাতা থেকে নিচের দিকে বামে নয় ডাইনে টান শিখছিলাম, ওকে ডাইনে, তাই না? আচ্ছা তুমি একটু আসো তো, তুমি একটু আসো তো। তাহলে ধরেন এটা আলিফ, কেমন কলমের মতো বলেন, কলমের মতো বলেন, কলমের মতো আলিফ তার নাম। আবার যদি কলম না থাকে, যদি কলম না থাকে, যদি কলম না থাকে, এই পাঁচশো করে, পাঁচশো করে কলম রক্তিছি কেন, এই বলেন যদি কলম না থাকে, যদি কলম না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান, খাড়া দাগে বলেন, খাড়া দাগের নিচের দিকে বামে নয় ডাইনে টান। হাত আলু হাত পড়ে গেছে, যদি কলম না থাকে, যদি কলম অন্য অক্ষরের সাথে মোরাক্কাব হয় মিলে যায় একটা যায় তাহলে এইভাবে হবে, ডাইনে টান দিয়েছে ডাইনে, তাহলে এটা আলিফ মনে থাকবে, সবাই হাত দেন ডান দিকে, সবাই দেন হাত দেন আলি আলি দেখছেন, আলি কলমের মতো এক হাত, এই দুই হাত না, দুই হাত না, দুই হাত না, একটা ডান, শুধু ডান 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 হাত, এই বলে মানে আলি আলি আলি। আচ্ছা এবার এটা আলি, নামান 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 নামান, এই আলি আলি, আবার আলি 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 আলি, কয় রকম? দুই রকম লেখা যায় আলি, দুই রকমে লেখা যায়। আচ্ছা এবার আসুন, এবার দিদি গেছেন, আর আলি যান, এবার লাম একজন আসেন, দেখেন বর্ষির মতো দেখা, বলেন বর্ষির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। আবার যদি বর্ষি না থাকে, যদি বর্ষি না দাগের নিচের দিকে বামে টান, খাড়া দাগের নিচের দিকে বামে টান, বামে টান, তাহলে এটা লাম, কি হলো লাম, বামে টান হলে কি হবে, বামে সবে বাম হাত দিন, সবে বাম হাত দিন, সবে বাম হাত দিন। হ্যাঁ যদি বর্ষি না থাকে, যদি বর্ষি না থাকে, খাড়া দাগের নিচের দিকে বামে টান, খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, অথবা ডাইনে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম, তার নাম লাম, দেখেন হ্যাঁ রিয়েল লাম, লাম দেখে দেখান, এই এই যা দেখে, এই লাম দেখে দেখাবে তো, লাম লাম দেখি, হ্যাঁ দুই চারের লাম, দুই চারে কি হবে লাম হবে, মনে থাকবে? আচ্ছা রেডি, সবাই সবাই হাত নামান, সবাই হাত নামান। এবার নামাও, এবার লাম বসির মতো লাম, যদি বসি না তুই খালি বামে টান, বামে হাত দাও, বামে হাত দাও, হ্যাঁ বামে বামে হাত শুরু করো, শুরু করো, হাত শুরু করো, এটা লাম, কি হয়েছে লাম, বামে টানের লাম, আবার দিদি দাও, দিদি হাত দাও, এবার বসেন, এবার বসেন, এবার দেখেন আমি এবার পরীক্ষা একটা নেবো, দেখি কে বলতে পারে, যে খেয়াল করবে সে বলতে পারবে কয়টা আলিফ কটা লাম। আচ্ছা এখানে কোরআনশি প্রধান কারাগার হাত দিয়ে কোরআনশি তারা ধরছে, একটু ঘুরান, ওই দিকে ঘুরান, যারা কোরআনশি পড়া জানেন খেয়াল তো করলেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত পানিতে আসছে, আচ্ছা কোরআনশি পড়া জানেন। আচ্ছা এবার হ্যাঁ ঠিক আছে, এবার আমাকে বলতে হবে কয়টা আলিফ কয়টা লাম আছে, কয়টা আলিফ আর কয়টা, আমি লিখতেছি, আচ্ছা
যাকে প্রশ্ন করব সে উত্তর দিলে ভালো হয় না সবাই হাউমা করে চিল্লে উঠে ভালো হয় কোনটা ভালো হয় যাকে বলবেন দে উত্তর দিলে ভালো আচ্ছা ঠিক আছে আজকে কি হাত তুলছিল কি হাত তুলছে দেখুন যারা কোন সুপার জানে আচ্ছা ঠিক আছে মেয়েদের মধ্যে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু দাঁড়াও তুমি দাঁড়াও তুমি দাঁড়াও রেডি এখানে কয়েকটা আলিপ পড়ালাম বলতে হবে তোমাকে কয়েকটা আলিপ আর পড়ালাম বলতে হবে আর কেউ ফুসফাস করবেন না ঠিক আছে বলতে হবে কয়টা আলিপ কয়টা লাম আছে এখানে সে বলতে হবে কেউ বলে দিবেন না কেউ টেলিফোন করবেন না মোবাইল করবেন না ঠিক আছে কয়টা আলিপ কয়টা লাম আছে বলো আচ্ছা দুই আর কে কথা বলতে পারবে না কিন্তু তোমার বলছে দুইটা আলিপ আলিপ বলছো তুমি দুইটা আর লাম বলছো কয়টা তিনটা বলছো আচ্ছা বসো আচ্ছা মেয়েরা হাত তুলছে কি দেখো তুই আমি দাঁড়াতো হ্যাঁ মেয়ে দাঁড়াতো মেয়ে দাঁড়াতো তুমি বলো কয়টা আলিপ কয়টা লাম আছে এখানে যে দুইটা আলিপ তিনটা লাম দুইটা আলিপ তিনটা লাম আচ্ছা হয় নাই বসো ছেলে আর তুমি দাঁড়াও হ্যাঁ তুমি কি হাত তুলছো জানো তুমি কোরআন শরীফ যারা পড়ে কি নাম তোমার আহমদ আহ সুন্দর নাম বলো তো এখানে কয়টা আলিপ কয়টা লাম আছে বলো দেখি আচ্ছা মার হবা সবটি আলি তাহলে পাঁচটা আলি সবই মানে কয়টা পাঁচটা আলি আচ্ছা বলেন আর কি আর লাম কয়টা লাম লাম নাই ও লাম নাই আচ্ছা লাম নাই আচ্ছা হ্যাঁ তুমি না কোরআন শরীফ যারা পড়া জানে তাদেরকে বলছি হ্যাঁ তুমি হ্যাঁ এক উদিপুরা উদিপুরের মধ্যে হ্যাঁ সব লাম এই খাইছে লাম মানে সব মানে কয়টা পাঁচটা পাঁচটা লাম আচ্ছা দেখেন, আলিফ নাই, আচ্ছা দেখেন, আচ্ছা এরপরে মেয়েরা একজন, মেয়েরা দাঁড়ান, মেয়েরা বলেন এখন উত্তর হয়নি, এখন উত্তর হয়নি, ছোটি উত্তর হয়নি, হ্যাঁ বলেন, হ্যাঁ কটা আলিপ পড়ালাম বলেন এখানে, তিনটা আলিপ দুটো লাম, এটা তো আগে হয়নি, তিনটা ও তিনটা আলিপ, ও এবার তো উন্নতি দলে তিনটা আলিপ দুটো লাম, আচ্ছা হয় নাই, দাঁড়ান কে বলতে পারে দাঁড়াও জুমপুর ছাড়লাম আচ্ছা তাও সঠিক উত্তর হয়নি এবার আসেন কে পারেন হ্যাঁ যে বলে নাই যে হ্যাঁ তুমি 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 আসো 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 তিনটা আলিপ পড়ালে পড়ালাম দুইটা আলিপ তিনটা লাম তো হয়নি আগে তো হয়নি দুইটা আলিপ তিনটা লাম হয়নি মেয়েরা মেয়েরা দেখি মেয়েরা কে পারে হ্যাঁ কোনটা আলিপ
বড়ালি না হয় নাই হয় নাই হ্যাঁ আসুন জানলে সঠিক উত্তর আসে নাই কোডাল পড়লাম না হয় নাই বিদালি বিদালি হয় নাই হয় নাই হ্যাঁ আর কেউ নাই আল্লাহ কয়টা বলে মারহাবা এই একটা ছেলে পড়ছে এতক্ষণ পরে আচ্ছা বলছো কি নাম বলছো ওমর হারুন ওমর বাঘের মতো ওমরের মতো বাঘ হতে হবে বাংলাদেশে বুঝছেন এটা কিভাবে আলি হলো এটা খানাটাকে নিচের দিকে বামে টান আলি ডানে হলো এই এটা লাম বামে টান হলে কি হয় লাম হয় কি হয় এই হ্যাঁ কি হয় বাম কি হয় লাম এটা বামে টান কি হয় লাম এটা বামে টান কি হয় এর বামে টান কি হয় এর ডান ডান আছে তাহলে আলিফ কটা হলো আলিফ একটা আলিফ একটা এখন সারা জীবন যদি আমরা পড়ি তাহলে আলিফ আর লাম আমরা চিনতে পারলাম না অনেকে কোরআন শরীফ পড়ে খতম দিছে কিন্তু আলিফ আর লাম ঠিক করতে পারে না তাহলে আপনি দেখতে পারলেন আপনারা কয়টা আলিফ পড়লাম আমি বুঝতে পারছি একটা আলিফ একটা আলিফ একটা লাম মনে থাকবে সবার